Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব দেবর সে ভাবির সাথে দেখা করতে পারবে কিনা, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, দেবর আসলে ভাবির সাথে দেখা করতে পারবে নাকি পারবে না, এ বিষয়ে ইসলামের বিধানটা কি? তো হাদিসের মধ্যে এসেছে আল হামু কাল মাউতি, দেবর হচ্ছে ভাবির জন্য একেবারে মৃত্যুর মতো। অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে কার্তিক মাসের, মানে কার্তিক মাসের যে কুকুর আছে ওই সময় নাকি কুকুর একটু পাগল টাইপের হয়ে যায়, যাকে দেখে তাকেই মানে আক্রান্ত করতে চায়, তাকেই কামড় দিতে চায়। ওই মুহূর্তে মানুষ কার্তিক মাসে যেমন কুকুর থেকে বেঁচে থাকে, তদ্রূপ তোমরা দেবর যারা আছো ভাবি থেকে বেঁচে থাকো, তদ্রূপ যারা ভাবি আছেন তারা দেবর থেকে বেঁচে থাকেন। এই আদেশ ইসলাম আমাদেরকে করেছে, কিন্তু সেখানে আমাদেরকে আজকে প্রশ্ন করা হচ্ছে দেবর কি ভাবির সাথে কথা বলতে পারবে কিনা, দেখা করতে পারবে কিনা। এই জাতীয় অনেক সমস্যা, অনেকে ফোন দিয়ে এমনও বলেন যে হুজুর আমি আসলে দেবরের সাথে সম্পর্ক, তার সাথে সংসার করছি, স্বামীও আছে, সে থাকে বিদেশ, তো এখন আমি আমার স্বামী চাই না, স্বামীর সাথে যদি ডিভোর্স হয়ে যায় এটার জন্য তদবির করে দেন। আমি বললাম না ভাই, এটা তো অসৎ উদ্দেশ্য, সেটা নিয়ে আমরা কাজ করি না, সৎ উদ্দেশ্য হলে এই জাতীয় বিষয়গুলো নিয়ে কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসলে প্রশ্ন উত্তরের ক্ষেত্রে বলবো এটা একেবারে হারাম একটা কাজ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।